কম্পিউটার থেকে কীভাবে সফটওয়্যার আনইনস্টল করতে হয় এটা হয়তো আপনারা কম্পিউটার অনেকেই জানি বাট আমাদের জানার মতো কিছু মিস্টেক রয়েছে সেটা হচ্ছে আপনি যদি কন্ট্রোল প্যানেল অথবা সেটিংস থেকে অ্যাপসে গিয়ে সফটওয়্যার আনইনস্টল করেন তাহলে একটা সফটওয়্যার আনইনস্টল করার পর এটার প্রচুর ফাইল আপনার কম্পিউটার সিটেপে থাকবে কিছু রেজিস্ট্রি ফাইল আপনার কম্পিউটারে থাকবে যেগুলো আপনার কম্পিউটারকে ট্র্যাক করতে পারবে অথবা আপনার কম্পিউটার স্টোরেজটা নষ্ট করবে আপনার কম্পিউটার ব্যাকগ্রাউন্ড এগুলো অ্যাক্টিভ থেকে কম্পিউটারকে স্লো করবে এ তিনটা প্রবলেম আপনি জাস্ট নর্মালি আনইনস্টলের ক্ষেত্রে পেয়ে যাবেন সো এই যে প্রবলেমগুলো আছে এটা দুইটা ওয়েতে সলভ করা যাবে প্রথমটা হচ্ছে আপনাকে রেজিস্ট্রিতে গিয়ে খুঁজে খুঁজে অনেকগুলো ফাইল ডিএট করতে হবে তারপর সিডেমের মাল্টিপল ড্রাইভে নানান ধরনের ফাইল থাকে সেগুলো খুঁজে খুঁজে ডিডিট করতে হবে যেটা খুবই সময় সাপেক্ষ বিষয় অ্যান্ড সেকেন্ড হচ্ছে জাস্ট একটা সফটওয়্যার মাধ্যমে আপনি এই সম্পূর্ণ কাজটা একটা ক্লিকই করতে পারবেন যখন একটা সফটওয়্যার আনইনস্টল করবেন আনইনস্টল করার পর ওই সফটটি স্ক্যান করবে স্ক্যান করে ওই সফটওয়্যার রিলেটেড ধরনের ডাটা আপনার কম্পিউটারে রয়েছে যে টাইপে রয়েছে সব কিছু খুঁজে পেডগ্রাফি দেবে সেখান থেকে আপনি সিলেক্ট করে সব কিছু প্রপার ডেট করতে পারবেন সেই ক্ষেত্রে আপনার কম্পিউটার স্লো হওয়া বা হ্যাং করার যে বিষয়গুলো থাকে এগুলো তুলনামূলক কমে যাবে সফটটি হচ্ছে রিবু আন ইন্নস্টলার যদিও এটা একটা পেড সফটওয়্যার বা জন্য এটা আমার ওয়েবসাইটে দেওয়া আছে সেখান থেকে আপনি চালে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন আমার ওয়েবসাইটটি হচ্ছে আই রবিন পিডি ডট কম তো সফটওয়্যারটি বাকি বিষয়গুলো আমরা কম্পিউটার স্ক্রিনে আলোচনা করবো ওয়েল আমি কম্পিউটার স্ক্রিন চলে আসছি এটা কম্পিউটার থেকে নর্মালি যখন একটা সফটওয়্যার আনইনস্টল করা হয় ওইটার প্রসেসটা কি এটা আমরা আগে দেখব তাহলে নর্মাল প্রসেস এবং রিবু আনইনস্টলার এর দুইটার মধ্যে যে ডিফারেন্সটা আছে সেটা প্রপারলি বুঝতে পারবেন আর যেটা আগেই বলেছি সপেরটি আমার ওয়েবসাইটে রয়েছে ওয়েবসাইটটি হচ্ছে আই রবিন পিডি ডট কম প্রথম ভিউটা দেখেন কাজটা বোঝেন তারপর আপনি এটা ব্যবহার করতে যাবেন সো স্টার্ট আপারে আসবো কন্ট্রোল প্যান রেখে সার্চ করবো কন্ট্রোল প্যানে চলে আসবো দেন আপনার সামনে এই টাইপের একটা উইন্ডো চালু হবে আপনাদের ক্ষেত্রে এরকম নাও আসতে পারে এটা আসতে পারে এই টেপের এরকম আসে আনইনস্টল প্রোগ্রামে ক্লিক করতে হবে তারপর আপনার কম্পিউটারে যত সফটওয়্যার রয়েছে সমস্ত সফটওয়্যার আপনার সামনে চলে আসবে এখান থেকে আপনি যেটা আনইনস্টল করতে চান সেটা করতে পারেন এর সফটওয়্যার ইউ আমি দেখানোর জন্য একটা সফটওয়্যার আনইনস্টল করে দেখাচ্ছি তো আমি এখান থেকে এমপিসি যে প্ল্যাটটি আছে এটা আনন্স্টল করবো ডাবল ক্লিক করছে ইএসনে অপশন আসবে ইএসএ ক্লিক করব দেন এখানে ইএসএ ক্লিক করব এটা আনন্স্টল কমপ্লিট বাট এটা কিন্তু আমাদের কম্পিউটার থেকে সমস্ত ফাইল রিমুভ করতে পারে নাই এই সফটওয়ার রিলেটেড অনেক ধরনের ফাইল রেজিস্ট্রিতে রয়ে গেছে তারপর সিডবে রয়ে গেছে খুঁজে পাওয়া যাবে বাট সেটা সময় সাপেক্ষ বিষয় অন্যদিকে আরেকটা ওয়েদে সফটওয়্যার আনইনস্টল করা যায় প্রপার্টিসে আসতে হবে সেটিংসে আসতে হবে তারপর অ্যাপসে আসতে হবে অ্যাপসে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে আপনার সমস্ত সফটওয়্যার চলে আসবে এখান থেকে অনেকে আনইনস্টল করে বাট দুটো প্রসেস সেমই এখানে যখন আনইনস্টল ক্লিক করবেন ঠিক সেম প্রসেসগুলো আপনার সামনে আসবে এবং সেমভাবে আন হবে বাট এটাকে পারফেক্ট আনইনস্টল বলা চলে না সো আমরা যেটা করবো এখন রিভিউ সপারটি ওপেন করব সো এখান থেকে আমি প্রথম ফাইভ কে প্লেয়ার যেটা আছে এটা আনইনস্টল করি এটা আমার কোনো প্রয়োজন নেই ডাবল ক্লিক করব প্রথম দিনের টিকম্যাক তুলে দেব লাস্টে টিকম্যাকটা অবশ্যই দিয়ে রাখবো তারপর কন্টিনিউতে ক্লিক করব ন করছি এটা আমাদের সফটওয়্যার আন ইনস্টল করবে আনইনস্টল ইনস্টল করার পর রেজিস্ট্রিতে যত ফাইল রয়েছে আমাদের কম্পিউটার সেভে যত ফাইল রয়েছে প্রত্যেকটা ফাইল খুঁজে খুঁজে বের করে ডেট করবে সো এটা ওইটা মেসেজ আসবে প্রথম আনইনস্টল ক্লিক করতে হবে ওকে তো প্রেস করবো সো এতটুকু হচ্ছে নর্মাল প্রসেস আপনি যদি কন্ট্রোল প্যানেল থেকে করতেন তাহলে ঠিক এই টু কাজই হতো আর কি তারপরে কিছু হতো না বাট এখানে স্ক্যানের একটা অপশন রয়েছে আমরা স্ক্যানে ক্লিক করব তো এই সফটওয়্যারটি রিলেটেড যতগুলো ফাইল সফটওয়্যার ফোল্ডার রয়েছে আমাদের কম্পিউটারের মধ্যে সবগুলো খুঁজে বের করতেছে এবং ডিলেট করতেছে এই ফাইলগুলো কিন্তু কখনোই নর্মালি আনইনস্টল করলে ডিলেট হতো না এবং কী পরিমাণ স্পেস ফাঁকা করেছে এবং কতগুলো ফাইল ডিলেট করেছে সমস্ত ইনফরমেশন এখানে রয়েছে তাহলে আমরা ক্লোজে ক্লিক করব সেটা কমপ্লিট ঠিক সেম প্রসেসে আপনার কম্পিউটার থেকে যে কোনো সফটওয়্যার আপনি আনইনস্টল করতে পারেন আমার আরেকটা সফটওয়্যার আন ইনস্টল করব যেমন কে প্লেয়ার এটা আমার কোনো প্রয়োজন নেই ডাবো ক্লিক করবো টিকম্যাক তুলে দেবো এবার আর অটোমেটিকি টিকম্যাক দিচ্ছে না আমরা ম্যানুয়ালি দেখব কতগুলো ফাইল ধরা খুঁজে বের করে তো কন্টিতে ক্লিক করছি ইনস্টলে ক্লিক করব এসে ক্লিক করবো ক্লোসে ক্লিক করবো সো আমাদের আনইনস্টল কমপ্লিট স্ক্যানে ক্লিক করব করবো ক্যান সি এই যে ফাইলগুলো আছে এই ফাইলগুলো আপনি কখনই নর্মালি আন ইনস্টল করলে ডিলেট করতে পারতেন না ওকে সো সিলেক্ট অলে ক্লিক করব ডেটে ক্লিক করব ইয়েসে ক্লিক করব আবার সিলেক্ট অল ডিলেট টেন ইয়েস সো যদি আপনি প্রথম অটোমেটিক অপশানটা চুজ করে দিতেন তাহলে এই কাজটা আপনাকে করতে হতো না এটা অটোমেটিক কমপ্লিট হয়ে যেত বাট অটোমেটিক অপশানটা সিলেক্ট না করার কারণে আমাকে মেনুয়েডে সিলেক্ট করে ডিলেট করতে হয়েছে দেন ক্লোজ করে দেবো সফটওয়্যারটি গন সো এই প্রসেসে আপনি যে কোনো সফটওয়্যার কম্পিউটার থেকে আনইনস্টল করতে পারেন এক্ষেত্রে আপনি নিরাপদ থাকতে পারবেন কম্পিউটার স্লোর হওয়ার প্রবণতা কমে যাবে প্লাস আপনার কম্পিউটার সিলেভের যে স্টোরেজটা আছে এটা তুলনামূলক ফাঁকা থাকবে খুব দ্রুত ফিল আপ হয়ে যাবে না সো ওভারঅল সব কিছু মিলে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না পরবর্তী টপিকে আবার কথা হবে আসসালামু আলাইকুম